আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সাভার আশুলিয়া ও দোহারের তিনটি পৃথক মামলায় মোট সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত শুনানি শেষে সাভার থানার মামলায় তিন দিন আশুলিয়ার মামলায় দুই দিন এবং দোহারের অর্থ পাচার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন এসব তথ্য জানান এদিকে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুস নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব উদ্দিন আহমেদ ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো অর্ডিনেটর আদনানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হবে দুপুরে এসব মামলায় তাদের রিমান্ড চয়েবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারত নিউ ইয়র্ক ব্রাসেলস অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন ভারতের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে অস্ট্রেলিয়ার কমিশনার এম আল্লামা সিদ্দিকি ও পর্তুগালের রাষ্ট্রদূত রেজিন আহমেদ আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে তিন দিন ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানা শ্রমিকরা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে শিল্প পুলিশ জানায় বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা তিন দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে তাদের সরাতে পারেনি এই কারণে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সুযোগে সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ছত্রিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী এদিকে সকাল থেকে আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে উৎপাদন চলছে পুরোদমে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন হঠাৎ করে ফরিদপুরের কুমার নদের ভাঙনে অনেক বসত বাড়ি গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ফরিদপুর পৌরসভার কুমার নদের গুহলঙ্ক্ষীপুর এলাকা জুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্য দিয়ে কাটাচ্ছে নদের তীরবর্তী কয়েক হাজার মানুষ ভাঙনের হুমকির মুখে রয়েছে বিশ থেকে পঁচিশটি বসতবাড়ি সরকারি রাস্তা ব্রিজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয়রা জানায় গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টির কারণে নদপাড়ের বিশাল একটি অংশ জুড়ে ফাটলের সৃষ্টি হয় তারা অভিযোগ করেন গত বছর কুমার নদ সংস্কারের সময়ে নদের পার ভাঙানোর বাঁধানোর কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে নদ থেকে মাটি কেটে নেওয়ার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে নদের হাত থেকে বসতবাড়ি বিভিন্ন স্থাপনা ধসের পড়ার হাত থেকে রক্ষা করতে দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা ঘূর্ণমান স্রোতের কারণে সরে গিয়ে আমাদের বাড়ি ঘর অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে প্রায় তিন চারটে বাড়ি ঘর আপনি দেখতেছেন অলরেডি ধসে গেছে এই মতো অবস্থায় যদি সরকারের আমাদের সদায় দৃষ্টি না দেয় তাহলে আমরা এই বসত বাড়ি থেকে কোথায় যাব। বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বিভিন্ন সড়কের সংস্কার না করে সৃষ্টি হয়েছে খন্দ নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টি হলে ভোগান্তি বেড়ে যায় বহু গুণ এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ঘটছে ছোট বড় দুর্ঘটনা সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনো নাগরিক সেবা ও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি জয়পুরহাট পৌরসভা পৌর এলাকার বৈরাগীর মোড় চিত্রা রোড ডিসি চত্বর থেকে সর্দারপাড়া রোড ধানমন্ডি দেবীপুর সহ বিভিন্ন পাড়া মহল্লার সড়কগুলোর বেহাল দশা

এখানে আমাদের এগারোটা স্কিমে কিছু টেন্ডার হয়ে গেছে আমরা হয়তো বা আগামী মাসখানেকের মধ্যে কার্যক্রম আমরা শুরু করতে পারবো পৌরসভার কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সহ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের আশা পৌরবাসীর ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা শুভ মহালয়ের মধ্য দিয়ে শুরু হলো দেবী পক্ষের সূচনা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর আগে চণ্ডী পাঠের মাধ্যমে মর্তে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে মহালয়ের দিন পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা মহালয় উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব শেষ হবে তেরোই অক্টোবর বিজয়া দশমীতে বিশ্বে শরা ভিএফএল চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল ইয়ংবয়সকে গোলে হারিয়ে স্প্যানিশ ক্লাব পিএসসির বিপক্ষে 2 গোলে জয় পেয়েছে আর্সেনাল আর ব্রাতিস্লাভাকে 4 গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি এস এম স্টাফি রিপোর্ট এমিরেটসে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে আর্সেনাল আর পিএসজি তবে সেই লড়াইয়ে শেষ হাসি গানারদের মুখে ম্যাচের বিশ মিনিটে কেই হাভার্স এগিয়ে নেন ইংলিশ ক্লাবকে গোল শোধে মরিয়া ফ্রেঞ্চ ক্লাবের আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে আটকে যায় উল্টো পঁয়ত্রিশ মিনিটে পিছিয়ে পড়ে বুকেও সাকার গোলে গোলরক্ষক দনারুমা প্রতিরোধের দেয়াল গড়ে না তুললে পিএসজিকে আরও বড় ব্যবধানে হারতে হতো সুইস ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে আট মিনিটেই রবার্ট লেভান ধুবুস্কি এগিয়ে নেন বার্সেলোনাকে দলের তৃতীয় গোলটিও তার এছাড়া রাফিনহা হা ইনিগো মার্টিনেজ বড় জয়ে ভূমিকা রাখেন সত্তর ভাগ বল দখলে রাখা হানসি ফিলিকের দলের সামনে কোনো লড়াই করতে পারেনি ইয়াং বয়েজ একইভাবে ব্রাতিস অসহায় আত্মসমর্পণ করতে হয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইকাই গুন্দুয়ান আর ফিল ফোডেন প্রথম আর্থে দুই শূন্যতে এগিয়ে নেয় পেপ গার্দিওলার দলকে দ্বিতীয়ার্থে আইলিং হল্যান্ডের পর জেমস ম্যাকাদি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি এস এম আশরাফ এটিএন বাংলা দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন টু স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে